हेलो हेलो डॉक्टर मोहम्मद शफुल्ला प्रधान डॉक्टर मोहम्मद शफुल्ला प्रधान सर नेतृत्व जीवितरण कर्मसूची एटा প্রতি মাসেই এটা আমাদের যারা 180 আছে তাদের মধ্যে আমাদের এই কর্মসূচি প্রতি মাসেই গেঞ্জি বিতরণ করা হয়। এটা আমাদের যারা মাত্র আছে যারা শুধুমাত্র 180 আছে তাদের জন্য আমাদের এই কর্মসূচি সিরিয়ালি একজন একজন করে গেঞ্জি নিয়ে যাবেন। একজন একের অধিক গেঞ্জি নেবেন না। সিরিয়ালি একজন একজন করে গেঞ্জি নিয়ে একের অধিক গেঞ্জি নেওয়া যাবে না। একজন একজন নেওয়া যাবে না। হ্যালো, যারা আছেন সিরিয়ালে নিতে হবে। সিরিয়ালের বাইরে আসলে কাউকে গেঞ্জি দেওয়া হবে না। যারা আছেন সিরিয়ালে আসে, একজন একজন করে আসতে হবে। সিরিয়ালে আসে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে আমাদের প্রতি মাসে গেঞ্জি বিতরণ কর্মসূচি আমাদের প্রতি মাসে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডিপিআরসি হসপিটালের সৌজন্যে। এটা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ডাক্তার শফিউল্লাহ প্রধান প্রতি মাসে যারা রিক্সাওয়ালা আছে তাদের মধ্যে গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করে থাকেন। যারা গেঞ্জি পেয়েছেন তারা অবশ্যই নামটা জেনে যাবেন। যারা গেঞ্জি পেয়েছেন তারা অবশ্যই হসপিটালের নামটা জেনে নিয়ে তারপর গেঞ্জি নিয়ে যাবেন। সিরিয়ালি আসেন যারা গেঞ্জি পেয়েছেন তারা হসপিটালের নাম জেনে সিরিয়ালি গেঞ্জি নিয়ে যাবেন। ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে আমাদের ফ্রি গেঞ্জি বিতরণ কর্মসূচি প্রতি মাসে আমাদের রিক্সাওয়ালাদের মাঝে এই কর্মসূচি পালিত হয়। যারা গেঞ্জি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন অবশ্যই সবাইকে হসপিটালের নাম বলে গেঞ্জি বিতরণ করতে হবে। যারা হসপিটালের নাম বলতে পারবে না তাদের দেওয়া যাবে না। যারা হসপিটালের নামের নাম হবে না তাদের দেওয়া যাবে না। হ্যালো, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে প্রতি মাসে আমাদের গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের যারা আশেপাশে যারা রিক্সাওয়ালা আছে সবাই সিরিয়ালে গেঞ্জি নিয়ে যাবে। একে গেঞ্জি নেওয়া যাবে না, সিরিয়ালে আমাদের গেঞ্জি নিয়ে যাবে। আমাদের পেটে প্রতি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেঞ্জি নিয়ে যাবে। সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেঞ্জি নিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়াগনস্টিক ল্যাবের লিমিটেডের সৌজন্যে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে প্রতি মাসে আমাদের এই গেঞ্জি বিতরণ কর্মসূচি হয়। এখন আমরা একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি বিষয়ে কিছু কথা বলব। সে এই গেঞ্জি পেয়েছে, এখন তার তার কি মনে হচ্ছে বা সে এই হসপিটাল সম্পর্কে জানে কিনা একটু জিজ্ঞেস করব। আপনার নাম কি? জি, জোরে বলুন। আসসালামু আলাইকুম। আপনি কি গেঞ্জি ফ্রি গেঞ্জি পেয়েছেন? পাইছি। কয়টা?
প্রতি মাসে আমাদের এই ক্যাম্পিংটা হয়। যখন আপনি এই গেঞ্জিটা আমার পরবর্তীতে নিয়ে আসবেন, এই গেঞ্জিটা যখন আপনার থাকবে আমরা পরবর্তীতে আরেকটা গেঞ্জি দিয়ে দেবো। প্রত্যেক মাসে আমাদের এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা প্রত্যেক মাসে এই ফ্রি গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করি। একটা সফল অবদান সহযোগী রিক্সাওয়ালা আশেপাশে যারা থাকে তাদের মধ্যে আমরা এই গেঞ্জি কর্মসূচি করে থাকি। বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, এটা আমাদের এই 12/3 অবস্থান, নিজস্ব বিল্ডিং এই হসপিটালে অবস্থিত। এই হসপিটালে রয়েছে অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, গাইনি এন্ড অপ, সকল ধরনের পরীক্ষা সহ আমাদের হসপিটালে সকলভাবে সকল ডাক্তারগণ চেম্বার করে থাকেন। সব ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা শুল্ক করলে এই জায়গায় করা হয়। আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষাই মূল্য সাশ্রয়ীভাবে যাতে পরীক্ষা নিরীক্ষা গুলো করা যায় সেটাকে শুক্রবার প্রত্যেক শুক্রবার আমাদের একজন প্রত্যেক শুক্রবারে ফ্রি রুগী রাখা হয়। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি কনসালটেশন ফ্রি পাবে প্রত্যেক শুক্রবারে। আমাদের এখানে একজন ডাক্তার হ্যালো, বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, 12/3 বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, হসপিটালটি নিজস্ব সর্বনিম্ন অবস্থিত। আমাদের এই হসপিটালে বিভিন্ন ধরনের ডাক্তার যারা চেম্বার করে থাকেন, আমাদের হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যারা ফিজিওথেরাপি পেশেন্ট আছে তাদের জন্য আমাদের ইন্ডোরে স্পেশালভাবে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রতি শুক্রবার ফ্রি কনসালটেশন করা হয়। প্রতি শুক্রবার আমাদের ভিজিট বিহীন পেশেন্ট দেখা হয়, যাদের মধ্যে সিরিয়ালি অনেক অনেক প্লেয়ার সুস্থ মুক্ত সিরিয়ালি আসতে আসে, সবাই সিরিয়াল দিয়ে আসে আসে। এই গেঞ্জি আমরা প্রত্যেক মাসে দিয়ে থাকি, প্রত্যেক মাসে আমরা গেঞ্জি বিতরণ করে থাকি। সিরিয়াল দিয়ে আসতে হবে ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে ডাক্তার শফিউল্লাহ প্রধান, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নেতৃত্বে আমরা এই কর্মসূচি অনুষ্ঠিত করে থাকি। যারা গেঞ্জি নিয়েছেন সবাই আমারটা ভালোভাবে এখানে রাখবেন। রিক্সাগুলো এলোমেলো রাখা যাবে না।
সিরিয়াল দিয়ে গেমি নিয়ে যাবেন এটা আমাদের প্রত্যেক মাসের ক্যাম্পিং এটা আমাদের প্রত্যেক মাসের ক্যাম্পিং আমরা সিরিয়াল নিয়ে প্রত্যেক মাসে গেমি বিতরণ করে থাকি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের নেতৃত্বে আমরা প্রত্যেক মাসে এই ফ্রি গেমি বিতরণ কর্মসূচি পালন করে থাকি সিরিয়ালে আসতে হবে এটা আমাদের যারা রিকশাওয়ালা ভাই আছেন তাদের জন্য আমরা এই অনুষ্ঠিত করে থাকি যারা আমাদের সিরিয়ালে এসে একজন 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 ইঞ্জিনিয়ার যেতে হবে সিরিয়ালে আসে আসে সিরিয়ালে একজন করে করে নিয়ে যান যান আমরা প্রত্যেক মাসে এই ফ্রি ক্যাম্পিংটির অনুষ্ঠিত করে থাকি আরে পার গেছে যা যা পারেন যা যা হয় তাই বলে প্রত্যেক মাসে আমাদের ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসে মাসে ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয় আমাদের হাসপাতালের পক্ষ থেকে যারা রিক্সাওয়ালা প্রত্যেক মাসেই আমাদের এই ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয় আমরা চাই ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের যাতে প্রতি মাসে এই ফ্রি ক্যাম্পিংটি পরিচালনা করতে পারি আমরা যাতে প্রতি মাসে এই ফ্রি ক্যাম্পিংটি পরিচালনা করতে পারি সেই জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি সিরিয়ালি গেড়ে নিতে হবে একজন একের অটুট বন্ধন নেওয়া যাবে না রিক্সাওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা রিক্সা নিয়ে এলোমেলো করে রাখছে সিরিয়ালি রাখতে হবে রাস্তায় কোনো রকম জ্যাম বাঁধানো যাবে না রাস্তা জ্যাম বাঁধানো যাবে না সিরিয়ালি রিক্সা করে রাখতে হবে এই হসপিটালে আমি এই হসপিটালের নাম ডিপিআরসি হসপিটাল যদি আপনি এই হসপিটালের নাম না জানেন সেক্ষেত্রে আমাদের যে বিতরণ কর্মসূচি সেই কর্মসূচিটি সাফল্য মণ্ডিত হবে না সেই জন্য আপনাকে আমাদের হসপিটাল সম্পর্কে জানতে হবে আমাদের হসপিটালের নাম ডিপিআরসি হসপিটাল হসপিটালের নাম ডিপিআরসি ডিপিআরসি হসপিটাল ডিপিআরসি হসপিটালের সৌজন্যে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নেতৃত্বে আমাদের এই ফ্রি কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আমাদের এই ফ্রি কর্মসূচি শুধুমাত্র রিক্সাওয়ালা ভাইদের জন্য নয় আমাদের সাধারণ জনসংখ্যার মনে হচ্ছে ফ্রি কনসালটেশন প্রতি শুক্রবার আমাদের এই ফ্রি কনসালটেশন অনুষ্ঠিত হয় প্রত্যেক শুক্রবার আমাদের আমাদের প্রত্যেক দিন
Get clear, get clear.